নির্মীয়মান বহুতলে মদের আসর। নিরাপত্তা রক্ষীরা বাধা দিতে গেলে বাধে বচসা, চলল গুলি। নিউ টাউনের ঘটনায় চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। নির্মীয়মান বহুতলে বসেছিল মদ্যপানের আসর। নির্মাণ শ্রমিকেরাই মদ্যপান করছিল, সেই ছবি তুলতে যান নিরাপত্তা কর্মীরা, যা নিয়ে শুরু হয় বচসা। ঘটনায় গুলি চালানোর অভিযোগ। নিউ টাউনের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে নিউ টাউনের সাপুরজি এলাকায় নির্মীয়মান বহুতলে কয়েকজন শ্রমিক মদ্যপান করছিল। সেই সময় নিরাপত্তা রক্ষীরা মদ্যপানে বাধা দেন, তাদের ছবিও তোলেন। এরপরই বচসা বেঁধে যায় নিরাপত্তা রক্ষীদের সাথে। লোহার রড পাইপ দিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন নিরাপত্তা রক্ষী বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ বলেন, মদ্যপানে বাধা দেওয়ায় আমাদের ওপর হামলা করা হয়। বচসার বিষয়টি বুঝতে পেরে ছুটে আসেন নির্মীয়মান বহুতলে নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান। অভিযোগ, তার বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হয়। সে সময় এক রাউন্ড গুলিও চালানো হয় বলে সূত্র মারফত জানা গেছে। গোটা ঘটনায় মোট চারজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই দুজন চিকিৎসারত অবস্থায় ভর্তি রয়েছেন। আমাদের ডিউটি ছিল, আমি ডিউটি করতে যাচ্ছিলাম, ওনার মদ খাচ্ছিল বসে বসে। আমাদের সুপারভাইজার স্যারই ছিল, বারণ করেছি, লাল গালা করেছি, আমার গার্জেন মারতে যাচ্ছেন, মার দিয়েছি, আমাকে এরকম মারল। স্যার ওদের সুপারভাইজার ছিল, বলছে সিকিউরিটি গার্ডের, ও আমি জানি না স্যার, ইয়ে লেবারের সিকিউরিটি, ওর লেবারের সুপারভাইজার, ওরা স্যার মদ খাচ্ছিল এখানে বসে। আমি বারণ করেছি, বলে এখন ভাই মদ খা হবে না, এখান থেকে চলে যাও। অশ্লীল ভাষা গালাগালি, মারধর করি। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। কিভাবে ঘটলো এই ঘটনা, কিসের পরিপ্রেক্ষিতে চলল গুলি, তদন্ত করে দেখছে পুলিশ। এ বিষয়ে নির্মীয়মান বিল্ডিং এ কর্মরত লক্ষণ মণ্ডল বলেন, হয়েছিল এইখানে বসে মদ খাচ্ছিল। মদ খাওয়ার পর ওই সিকিউরিটি মানা করেছে, সিকিউরিটি মানা করার পর সিকিউরিটির কথা শুনিনি, তা খাচ্ছিল ওই আমাদের সাপুরজির ফোরম্যান, সিম্পল এক্সেল যে ফোরম্যান, তারপরে ওরা মানা করেছে বা ছবি ছবি তুলেছে যে মদ খেয়েছে, তার জন্য যারা মদ খাচ্ছিল তারা রেগে গেছে। রেগে যাওয়ার পর ওদের সাথে দু চার কথা কাটাকাটি হয়, কথাকাটির সাথে এই জায়গায় আসে, এই জায়গায় এসে দুজনের সাথে মারামারি হয়। গানম্যানকে মেরেছে, আর এখানকার যে সিকিউরিটি ছিল, সিকিউরিটি ইনচার্জ ছিল, ওকেও মেরেছে, সুপারভাইজার ওকেও মেরেছে। মারার পর তখন যে গানম্যান ছিল, সেই গানম্যান একটা ফায়ার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নিউ টাউন।